পেনভিশন টিভি প্রেজেন্টস। একটা হচ্ছে নফস, একটা হচ্ছে হাওয়া। মূল কিন্তু ডেভিয়েশনটা করে হাওয়া আর নফস। নফসের একটা স্টেজ রয়েছে, নফসের মধ্যে ভালো খারাপ রয়েছে, বাট হাওয়াটা কিন্তু আমাদেরকে বেশি। হাওয়া মানে হচ্ছে কি, প্রবৃত্তি, আমার বডি যে ডিজায়ার এবং আমার যে মেন্টাল ডিজায়ার। আমার বডি মাইন্ডের সাথে একটা সম্পর্ক আছে, আমার বডি চাচ্ছে এই জিনিসটা, মন বলছে না ঠিক নেই, এটা করা হবে না। বডি মাইন্ডের বাইরে একটা আবার কনসিয়াস দেওয়া হয়েছে, একটা বিবেক, সেখানে বলছে না ঠিক নয়, হয়তো মন বলছে ঠিক আছে এখন নামাজ ভালোর দরকার নাই, পড়বো না, বডিও টায়ার্ড চাচ্ছে না, কিন্তু আমার বিবেক বলছে আল্লাহর বিশ্বাস এটা করি। অতএব মানুষের এই যে তার প্রবৃত্তি, তার ইচ্ছাশক্তি, মানুষের ইচ্ছাশক্তিটা অসাধারণ। মানুষকে আল্লাহ তাআলা যেই চিন্তার করার ক্ষমতা দিয়েছে, যেই বুদ্ধিভিত্তিক দেওয়া হয়েছে, যে ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি দিয়েছে, সেটা যেহেতু কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি, এবং মানুষকে এগুলি দেওয়ার পরে আবার ফ্রিডম দিয়েছে। মানুষকে যদি সমস্ত ইন্টেলেক্ট যেটা দেওয়া হয়েছে সেটা দিয়ে যদি মানুষকে স্বাধীনতা না দিত, তাহলে কিন্তু পরীক্ষার কোনো সুযোগ ছিল না। অতএব এখানে আমাদের ভালো খারাপের কোনো আমরা প্রভেদ করতে পারতাম না। যেহেতু আল্লাহ তাআলা মানুষকে ক্ষমতা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, ইন্টেলিজেন্স দিয়েছে, মানুষকে এগুলিকে কাজে লাগাতে পারে এবং সেটাকে সে রাইটলি রংলি ব্যবহার করার এই ফ্রিডমও তাকে দেওয়া হয়েছে। মানে শুধু তাকে শুধু মানে বুদ্ধিভিত্তিক দিক থেকে শ্রেষ্ঠতর করা হয়নি, ওইটাকে ব্যবহার করে সে জ্ঞানের দিক থেকে সবচেয়ে অগ্রসর হতে পারবে, কিন্তু সে জ্ঞানটা কীভাবে ব্যবহার করবে সেটার গাইডলাইন দিয়েছে, কিন্তু আল্লাহ বাধ্য করেননি। এখানে তকদির নয় যে আমার এটা নামাজ পড়বো না, এটা আল্লাহ তকদির রেখেছেন, আমি রোজা রাখতেছি না, আল্লাহ তকদির, এই তকদিরের মধ্যে ইসলাম বিশ্বাস করে না। এটা আমাকে ফ্রিডম অফ চয়েস দেওয়া হয়েছে, আমাকে বলা হয়েছে তোমাকে বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি, তুমি সেই জ্ঞান বুদ্ধি ব্যবহার করে তুমি কোনটা ভালো রাস্তা সেটা গ্রহণ করবা, কোনটা খারাপ রাস্তা সেটা বর্জন করবা, সেইটা ভালো খারাপ হেদায়ত বললাম, হুদাল্লি নাস হেদায়ত দিয়েছে, এবং কোনটা গ্রহণ করবা কোনটা বর্জন করবা সেটা আল্লাহ বলে দিয়েছে, এবং সেটাকে সেটার উপর থাকার জন্য যেটা বেশি আমাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেটা হচ্ছে আমাদের প্রবৃত্তি, হাওয়া। এই হাওয়াটাই কিন্তু আমাদেরকে সবসময় বিভিন্ন দিক থেকে আমাদেরকে বিভিন্ন দিকে নিয়ে যায়। আমাদের মন বলছে ঠিক আছে, এটা আমরা যারা মুসলিম আমাদের যে প্রবৃত্তি বলি, ডিজায়ার বলি, আমরা মনে করি ঠিক আছে আমরা তো ইসলাম গ্রহণ করেছি, আমরা কোরআনের উপর বিশ্বাস করি, আমার রসুল ইসলামের উপর আমাদের অগাধ বিশ্বাস রয়েছে, আমরা খারাপ কাজ করলে আল্লাহ তাআলা মাফ করে দেবেন এবং আমরা জান্নাতে চলে যাব। এইটা কিন্তু একটা প্রতারণা, এইটা একটা প্রতারণা, একটা বড় প্রতারণা যে আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ বলছেন কোরআনে গুনাহ মাফ করে দেবেন, সেটা কন্ডিশনাল, আল্লাহ ক্ষমতা ভিন্ন, আল্লাহ গুনাহ মাফ করবেন করবেন না সেই ব্যাপারে আমরা কিছু করতে পারি না সৃষ্টি হিসাবে। অতএব আমাদের প্রবৃত্তি, আমাদের খায়েশাত যেটা বলা হয়, সেটা আমাকে বারবার বলছে যে না ঠিক আছে এটা পড়াবো, আল্লাহ মাফ করে দেবেন। আর এই প্রবৃত্তিটাকে নিয়ন্ত্রণ, প্রবৃত্তির বড় দুইটা শক্তি হচ্ছে, দুইটা প্রবৃত্তির যেটা মূল ডিজায়ার যেটা বলা হয়, একটা হচ্ছে মানুষের খাওয়ার ইচ্ছা এবং একটা হচ্ছে তার বায়োলজিক্যাল, আমরা বলি বায়োলজিক্যাল নিড, একটা হচ্ছে ফুড, একটা হচ্ছে যৌন আকাঙ্ক্ষা। এই দুইটাকে আল্লাহ তাআলা প্রবলভাবে সৃষ্টি করেছেন, ফুড এবং তার বিপরীত লিঙ্গের প্রতি তার আকর্ষণ, মানে যেটাকে আমরা বলছি যেটা কন্ট্রোল করার বেশি প্রয়োজন। এবং এই দুইটা প্রবৃত্তির নিয়ন্ত্রণ থাকতে পারলেই মানুষ অনেক খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবে। অতএব এইটাকে সামনে রেখে তাকওয়াকে কাজে লাগানো হয়েছে। এই তাকওয়া এই প্রবৃত্তির এই জিনিসটাকে কন্ট্রোল করতে পারবে, প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার জন্য সবচেয়ে ইফেক্টিভ মেথড হচ্ছে তাকওয়া। কারণ যখনই আমার একটা খারাপ কাজের মনের উদ্রেক হবে, অত বডি চাবে যে ঠিক আছে এখন আমার এই কাজটা করি, এটা খেয়ে খাওয়ার ইচ্ছে হচ্ছে, ঠিক আছে এখানে থাকলে কেউ দেখতেছে না খেয়ে নিই, অথবা একটা খারাপ কাজ করতে ইচ্ছে হচ্ছে, আমি যাচ্ছি একটা মেয়ের দিকে তাকাবো, আর একটা মেয়ে হয়তো চলাফেরা করার সময় তার মধ্যে এই জিনিসটা নাই যে আমি সুন্দর করে আমি একটু মডেস্ট ড্রেস পিনবো, মনে হচ্ছে আমি একটু দেখাই, তার এটা হচ্ছে তার ডিজায়ার, তার মনের একটা ভাব। এইটার উপর নিয়ন্ত্রণ রাখাটার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে তাকওয়া। যত বেশি তাকওয়ার সৃষ্টি হবে তত সে তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে। আর এই তাকওয়া সৃষ্টি করার জন্য হচ্ছে মাহে, এটা বললাম শেষ করে যাচ্ছি, মাহের রমাদান। মাহের রমাদান তাহলে আমাদের 16 ঘন্টা, 17 ঘন্টা, 18 ঘন্টা আমাদেরকে দুইটা মেইন জিনিস থেকে দূরে রাখছে। একটা হচ্ছে আমরা খাওয়ার ইচ্ছা, আমার বডির ডিজায়ার খাওয়ার, আমার মন থেকে আমার বডি চাচ্ছে খাওয়ার, এবং আমার বৈধ আমার যে যৌন আকাঙ্ক্ষা রয়েছে একটা মানুষের, সেইটাকে নিয়ন্ত্রণ করছে। বৈধটা, অবৈধ তো প্রশ্ন নেই, অত বৈধভাবে একটা স্বামী স্ত্রীর যে তাদের এটাও ইসলামে
এই এই সময়ের জন্য আমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তার মানে এই প্রশিক্ষণের ভিতর দিয়ে আমরা যে বৈধ আমরা খাওয়া খেতে পারি হাওয়া হালাল খাওয়া সেটাতে আমরা খাচ্ছি না, কেন? আল্লাহর ভয়ে, যে বৈধভাবে স্ত্রীর সঙ্গে যে করার যেটা যেটাকে আল্লাহ অনুমতি দিয়েছে সেটা থেকে বিরত রাখছে। এর ভিতর দিয়ে আমাদের যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আবার 11 মাস দীর্ঘ প্রশিক্ষণের ভিতর দিয়ে আমাদের তাকওয়া যখন বেশি সৃষ্টি হবে তখন প্রবৃত্তির উপরে একটা নিয়ন্ত্রণ চলে আসবে, এবং এই প্রবৃত্তির নিয়ন্ত্রণ যদি আমরা অর্জন করতে পারি তাহলে বাকি জীবনটা কিন্তু আমরা আমরা মুত্তাকি হিসাবে সত্যিকার ভালো মানুষ হিসাবে আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারব। অতএব আমরা আমি এটা বলে শেষ করতে চাই প্রিয় দর্শকের কাছে যে এই মাস হচ্ছে কোরআনের মাস, আমরা কোরআনটা বোঝার চেষ্টা করি, কোরআনের গাইডলাইনগুলি বুঝতে হবে এবং সেগুলি আমরা কতটা করছি কতটা করছি না সেটা একটা মূল্যায়ন করার প্রয়োজন রয়েছে। আর আমরা শুধুমাত্র উপবাস থাকলাম অথবা কিছু কাজ থেকে বিরত রাখলাম, কিন্তু প্রধান যে সমস্ত একটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা যে গাইডলাইন দিয়েছে, মিথ্যা কথা না বলা, মানুষকে প্রতারণা না করা, অন্যের সাথে খারাপ ব্যবহার না করা, মাপে কম না দেওয়া, আমরা সবগুলি কিন্তু অবলীলাক্রমে করছি। আমরা দেখাচ্ছি রোজা, সব লোক রোজা, বাংলাদেশে প্রচুর লোক রোজা রাখতেছে, জুমার নামাজে প্রচুর লোক নামাজ পড়তেছে, কিন্তু দেখা গেলো আমাদের জিনিসের দাম কমে না, আমরা ভেজাল দিচ্ছি। রমজান মাস কিছু কম হলেও কিন্তু যেইটা করার দরকার ছিল সেটা আমরা করি না। আমরা এখানে একটা সোয়াবের প্রতিযোগিতার মধ্যে আছে, সোয়াব সোয়াব হবে, সোয়াব অবশ্যই এটা অ্যাপ্রিসিয়েবল, কিন্তু মনে রাখতে হবে আল্লাহ কিন্তু শাস্তি দিই, শাস্তির ব্যাপারে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। রসুল ইসলামকে পাঠানোর ক্ষেত্রে বলা হয়েছে মোবাশ্বির ওয়া নাজিরা, সুসংবাদদাতা এবং শাস্তি। আমরা কিন্তু আমার কাছে মনে হয়েছে বারবার যে আমরা আল্লাহর শাস্তির সম্পর্কে একটু গাফিল হয়ে গেছি, আমরা শাস্তিটা করবো না, আল্লাহ মাফ সম্মাফ করে দেবো, আমরা যা করি আল্লাহ মাফ করে দেবে, আমরা শুধু সব এটা করলে এত গুণ সব, এটা করলে এত গুণ সব, রমজান মাসে একটা একটা ভালো কাজ করলে 70 গুণ, আমরা প্রতিযোগিতা আমরা ডেকেছি, আমরা তারাবির নামাজের মধ্যে আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতেছি, 1 ঘন্টা 1.5 ঘন্টা যে নামাজ পড়ছে না কিন্তু সে তা সে ওখানের মধ্যে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে তারাবির নামাজ পড়ছে, তার মানে এটা কেন করতেছে? সোয়াবের জন্য। কিন্তু সে সোয়াবের মধ্যে যদি সীমাবদ্ধ থাকে তাহলে কিন্তু আসলে বাস্তবায়ন সম্ভব নয়। অতএব 11 মাসের এই প্রশিক্ষণ, প্রশিক্ষণটাই যদি মনে করে এটাই শেষ, এখন আমি ট্রেনিং দিয়ে গেলাম, কোথাও আমাকে ট্রেনিং নিল, একটা গভর্নমেন্ট ট্রেনিং নিয়ে গেলো, ট্রেনিংয়ের পর ও যা আছে ব্যাক টু স্কোয়ার ওয়ান, তার ট্রেনিং ইজ ইউজলেস। অতএব আমাদের মনে রাখতে হবে এই ট্রেনিংটাকে তখনই সফল হবে যদি ট্রেনিংয়ের শিক্ষাটাকে আমি বাকি জীবনটাই এটা কাজে লাগাতে পারি। অতএব আমি অনুরোধ করবো সবাইকে, আমরা আসি, আমরা কোরআন পড়ি, অর্থ বুঝি, কোরআনের যে নির্দেশনা সেগুলো শুনি, আল্লাহর ভয়ে আমাদের ভিতরে সৃষ্টি করি, রসুলের ভালোবাসা, রসুলের পদাঙ্ক অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করি এবং তার সাহাবায়ে কেরাম কীভাবে তার জীবন অতিবাহিত করে সেগুলো পড়ি, এবং প্রত্যেক দিন আমরা কোরআন পড়ি, প্রত্যেক দিন কোরআন অন্তত 2 আয়াত 3 আয়াত 4 আয়াত এই রমজান মাস আমরা একটা প্র্যাকটিস করি। আর একটা সুবিধা হচ্ছে যখন 11 মাস প্র্যাকটিস করে ওই প্র্যাকটিসটা মানুষ থেকে যায় রমজানের মাসের পরও, তখন তার একটা ওইটার একটা একটা ইফেক্ট থাকে, মানে আমরা বলি যে এটা একটা কন্টিনিউয়েশনের মধ্যে একটা ধারা থাকে। আস্তে আস্তে সে যদি করি আবার 11 মাস পরে আবার রমজান আসতেছে, আসলে রমজান আসে কিন্তু 11 মাস পরে, 1 বছর পরে নয়, কারণ যখন শেষ করতেছি 30 দিন আবার যখন শুরু হচ্ছে মধ্যে গ্যাপ কিন্তু 11 মাস, অতএব 1 মাস কম, সেটাকে আমরা যখন কাজে লাগাতে পারি। এইভাবেই যদি আমরা এই প্রশিক্ষণটা কাজে লাগাই আমরা সত্যিকার মোত্তাকি হই, আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করি, একটা সুন্দর সুখী সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। এবং আরেকটা কথা না বললেও নয়, সেটা হচ্ছে আল্লাহ তাআলা শুধুমাত্র কোরআনের মধ্যে কিছু মৌলিক এই গুণাবলী এবং এগুলি দিয়ে শেষ করেনি, উনি চেয়েছে এই গুণাবলী সম্পন্ন মানুষগুলি যেন সমাজে বিভিন্ন নেতৃত্বে আসে। আমাদের মনে রাখতে হবে সমাজের নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ। আমার ফ্যামিলি যখন আমার বাবা মা হিসেবে আমার নেতৃত্ব রয়েছে, আমার পরিবারের উপর একটা নিয়ন্ত্রণ থাকা রয়েছে, আমার সমাজে একটা নিয়ন্ত্রণ রয়েছে, রাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে, বিভিন্ন পর্যায়ে যারা নেতৃত্ব রয়েছে তারা যদি মুত্তাকি না হয় তাহলে কিন্তু বেনিফিটটা জনগণ পাবে না। অথবা আমি এককভাবে আমি সমাজ খুব বেশি পরিবর্তন করতে পারবো না। অথবা আমাদের উচিত হবে আমরা যেখানে যে জায়গায় যে যার নেতৃত্ব রয়েছে তিনি যেন মুত্তাকি হিসাবে তার কাজটা করেন, তাহলে সমাজের লোক অনেক বেশি বেনিফিটেড হবে। যারা করাপশন জায়গা আছে করাপশন করলো না, তাহলে একটা লোকের মাধ্যমে করাপশন বন্ধ করতে পারি আমরা, সমস্ত আমরা খারাপ কাজ থেকে আমরা বন্ধ করতে পারবো। অথবে রমজান মাসটা শুধু একটা রিচুয়ালসের মতো, রমজান আসলো, রমজান গেল, আমরা তারাবি পড়লাম, অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, খতম তারাবি করলাম, অনেকক্ষণ সওয়াব অর্জন করলাম, কিন্তু এটা আমাদের কোনো বেনিফিট আনবে না যদি সেটা আমাদের সত্যিকার অর্থ চরিত্রের মধ্যে আমরা কোনো পরিবর্তন না আনে। আমি সেটা অনুরোধ করবো যে আমাদের সত্যিকার আমরা যেন মোত্তাকি হতে পারি, এই শিক্ষা গ্রহণ করে আমরা আল্লাহর কাছে সবসময় চাইতে হবে যাতে করে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি। এটা বলে শেষ করছি, জাযাকাল্লাহু খায়রান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।